Hey guys, welcome back to the channel. Welcome back to Throttle Your Life with ASR. Actually, আজকের ব্লগ এখান থেকে স্টার্ট নয়, তোমরা শুরু থেকে আগে দেখে এসো, চলো। Hey guys, good morning. এখন বাজে সকাল 6টা আর আজকে হচ্ছে শনিবার। অনেকদিনই ভাবছিলাম যে বেরোবো, কিন্তু বেরোনো হয়ে উঠছিল না। সো আজকে সকাল উঠে ভাবলাম একটু বেরোনো যাক। সো যাই হোক, এখন সকালবেলা 7টা থেকে শুরু করে সকাল 10টা পর্যন্ত লকডাউন, মানে রেস্ট্রিকশন থাকে, লকডাউন থাকে না, তো সেই জন্য এই টাইমটাতেই বেরোবো। অ্যাকচুয়ালি মোটো ব্লগ করবো, কিন্তু তার আগে আমি যে ক্যামেরাটা ইউজ করি, এসজে ক্যাম লেজেন্ড, তার যে মাইকটা রয়েছে, মাইকটা এখন সেট আপ করানি। সো ওটা লোকেশনে পৌঁছে তারপর লাগাবো, দেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে আমার ক্যামেরা দিয়ে এখন আমি ব্লগ করছি না, এখন আমি মোবাইল দিয়ে শ্যুট করছি। সকালবেলা উঠে সৌমেনকে কল করাচ্ছিল, বা সৌমেন আমাকে কল করাচ্ছিল, মানে যে আগে উঠবে তার কল করার দায়িত্ব ছিল। সো অ্যাজ ইউজুয়াল আমাদের কথা হয়ে গেছে, রেডিও হয়ে গেছে অলমোস্ট, এই দেখতেই পাচ্ছ। আর তাই চলো দেরি না করে আগে লোকেশনে পৌঁছে যাওয়া যাক, দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। কি স্টার্ট হবে প্রায় এক মাস পর, ও জিও, এক মাস পর আমি স্টার্ট দিলাম, প্রায় এক মাস, মানে 20 দিন তো হবেই, একবারেতেই স্টার্ট হয়ে গেছে। ফাইন, একটু ফুয়েল কম রয়েছে, আর দেখি আসার সময় ফুয়েলটাও বড়িয়ে নেব। চালানো হয় না, বের করা হয় না, লকডাউন চলছে। তো আমরা আমাদের ফেভারিট আড্ডা দেওয়ার জায়গায় চলে এসেছিলাম, কিন্তু অ্যাজ ইউজুয়াল সবাই জানো যে ইকো পার্কের গেট বন্ধ, আর এখানে শুধুমাত্র মানে যারা সাইকেল নিয়ে যাচ্ছে বা যারা হেঁটে যাচ্ছে, মর্নিং ওয়াক, জগিং, এই সমস্ত কিছুর জন্যই খোলা রয়েছে পাশের ছোটো গেটটা, আর গাড়ি, চার চাকা, বাইক কোনোটার জন্যই অ্যালাউ না। চলো অন্য কোথাও যাওয়া যাক, এই চল রে, ছবি তোলা হয়ে গেছে, সৌমেন ছবি তুলে নিয়েছে, আর এই ছবি ইনস্টাগ্রামে নয়, স্টোরিতে দেখতে হবে, ফেসবুক স্টোরি। যাই হোক, এই মাইকটা নিয়েছি, হ্যাঁ নিয়েছি, চলো। অ্যাকচুয়ালি অ্যাকশন ক্যামেরা নিয়ে আসিনি, ওই জন্য এরকম থেকে ব্লগ কন্টিনিউ করছি। আর এক্ষুনি একটা জিনিস হয়েছে আমাদের সঙ্গে, সেটা তোমাদেরকে দেখানোটা আমার মনে হয় উচিত। আমরা এখান দিয়ে পাশ দিয়ে পাস করছিলাম, তো যেতে যেতে ভাবলাম সামনে একটা ঝিল দেখতে পেয়েছি, সেখানটা একটু ধারটায় যাবো। একটুখানি কাদা ছিল এখানটায়, কিন্তু বুঝতে পারিনি কাদাটা এতটা হবে। জাস্ট লিটারালি অবস্থাটা দেখো, পুরো চাকা ডুবে গেছে এখানে, ইভেন পাও ঢুকে যাচ্ছে। এই টান ভাই, টান। আচ্ছা ফোনটাকে কি এখানে লাগানো যাবে? ওটা ধরে টানবি, খুলে হাতে না চলে আসে, এমনি উঠে যাচ্ছে, কিন্তু আমার পা ঢুকে যাচ্ছে। টান টান টান, ওটা আমার তো মনে হচ্ছে ওটাই খুলে হাতে চলে আসে। ইয়ো সোমেন হাল কি যায়, আরে চাকায় পুরো বসে গেছে, এখানেও ধরে নিয়েছে, এই দেখ এই দেখ, এখানেও ধরে দেখ, আর চাকাটা ধরে নিয়েছে না, বল তুলছি যেন মানে, এ ভাই ভাই ভাই, একে চপ্পল পরে বেরিয়েছি সকাল সকাল, কে বেশি সাজুগুজু করবে। আর তারপরে এই যে আগে পুরো জায়গাটা এরকম, এখানটায় ফেসেছিল, পা আমার এখানে ঢুকে যাচ্ছিল, আর গাড়ির অবস্থা খানিকটা এরকম, গাড়ি এমনি পরিষ্কার। আসলে কি বলতো, লাস্টে আমি এই
কী বলে পালিশটা করেছিলাম তো ওই জন্য গাড়িটা চকচকে রয়েছে, ধুলো পুল একবার ঝেড়েছি উঠে গেছে। ওই দূরে ঝিল দেখা যাচ্ছে, কিন্তু আমরা ওখানে আর যাবো না, অন্য কোনো ঝিলে যাবো। আর গাড়ির তো এই অবস্থা, কাদা টুপিয়ে টুপিয়ে পড়ছে মাঠঘাটের ভেতর থেকে। ও ভাই 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 ভাই, 12 রকম ঢুকেছে। যাক, এখন ফাইনালি চলে এসেছি আমাদের আজকের মতন লাস্ট লোকেশন। লোকেশন বলাটা ভুল, অ্যাকচুয়ালি এগুলো প্রত্যেকটাই আমাদের বাড়ির কাছে, 2-3 মিনিটের রাস্তা বাইকে করে। তো যাই হোক, বাড়িতে এতদিন বসে বসে ভালো লাগছিল না, ওই জন্যই আজকে একটু বেরোলাম আরও। আর বুঝতেই পারছো লকডাউন, আসলে এই জায়গাটায় আরও একটা কারণে এলাম, কারণ কালকে রবিবার, কালকে হয়ে যায় একটা রিভিউ ভিডিও। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ খুব শীঘ্রই আরও অন্যান্য কন্টেন্ট আসছে। লকডাউন যদি খুলে যায় তাহলে তো আর কোনো প্রশ্নই নেই, কন্টেন্ট থেমে থাকবে না যেভাবেই হোক না কেন। আর চলো এই জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সব আসতে পারে বললি, অ্যানাকন্ডা আসবে এই জল থেকে। অ্যাকচুয়ালি জায়গাটা সেরকম কিছু নেই, মানে কি বলবো, খুব দেখার মতন সুন্দর যে সিনারি থাকবে তা কিন্তু নয়। তবে হ্যাঁ, কাছাকাছির মধ্যে এরকম একটা পিছনে লেক দেখতে পাচ্ছো, এপাশে 3টে গাছ, মানে দেখার চোখ থাকলে সব কিছু সুন্দর লাগে, এটা হচ্ছে আসল কথা। আর খানিকটা কী বলবো, সেই ছোটোবেলায় আমরা যেরকম ছবি আঁকতাম না, একটা ঝিল থাকবে, একটা তার পাশে গাছ থাকবে, কিছু লোক বসে মাছ ধরবে, একটা নৌকা চলবে, সেরকম টাইপের একটা জায়গা আর কি। এর আগে মাছ ধরতেও দেখেছি, আজকে কাউকে দেখতে পাচ্ছি না, লকডাউনের জন্য হয়তো আসেনি, আর তাছাড়া আজকে শনিবার, কালকে আসলে হয়তো মাছ ধরার জন্যে লোকজন দেখতে পাওয়া যাবে। যাই হোক, পরেবার এখন এবার 7টা বাজতে যায়, বাড়ি চলে যাবো, চলে যাচ্ছি। সো গাইজ, আমি তারপর আর ব্লগ কন্টিনিউ করিনি আজকে, তারপর আমি বাড়ি চলে আসি সকাল থেকে, অনেক রকম কাজ ছিল টুকটাক, যার জন্যে আজকে আর ভিডিও বা ব্লগ কোনোটাই কন্টিনিউ করা হয়নি। সো আজকের মতন আমি এখানেই রাখছি ভিডিওটাকে, আর বেশি লেন্দি করছি না। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চ্যানেল নতুন থাকলে বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে পরেরবার ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পেয়ে যাও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে, নতুন কোনো রাইডে, নতুন কোনো ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, অ্যান্ড বাই বাই। লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও, টাটা।